আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, এখন আমি তৈরি করে দেখাবো রয়না মাছ ভাজা রেসিপি। এই যে মাছগুলোকে আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া ও একটু রসুন বাটা দিয়ে 10 মিনিট আগে আমি মেখে রেখে দিয়েছিলাম, এখন আমি এই মাছগুলোকেই ভেজে দেখাবো। আমি এই বেগুন ভাজা প্যানেই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য প্যানটা গরম করে নিচ্ছি। আমি একটু সময় আগে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, যেহেতু এর মধ্যে একটু তেল আছে, এই তেলের মধ্যেই আমি এই মাছগুলো ভেজে নেব। আমি প্যানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটুকু গরম করে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এই রয়না মাছ কিন্তু এখন বিলুপ্তির পথে, এখন আর এই রয়না মাছ খুব বেশি বাজারে পাওয়া যায় না। তারপরও এই রয়না মাছটা আমাদের খুব প্রিয় মাছ, যে কারণে আমি মাছটাকে আপনাদের ভেজে বা রান্না করে দেখাবো। সবগুলো মাছ আমি একবারে দিয়ে দিলাম, এখন এই মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার তাপটা একটু কমিয়ে রাখা আছে, মাঝারির চেয়ে একটু কমিয়ে রেখে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এক পাশ উল্টে পাল্টে দেওয়া হয়ে গেল, এখন আরেক পাশে আমি চুলার জালটা কমিয়ে ভেজে নেব। এই পাশটাও ভেজে নেওয়া হয়ে গেল, এবার মাছটা আমি তুলে ফেলবো। যেহেতু মাছটা আমি রান্না করব, তাই আমি খুব বেশি ভেজে নেব না। রয়নামাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। দর্শক, আমার আজকের এই মজার রেসিপিটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একামনে আল্লাহ হাফেজ।